পার্বতীপুর কোথায় সেটা কি বাবা জানে? জিজ্ঞেস করে দেখি। বাবা? হ্যাঁ বলো মা। আমি না একটা গ্রামের ঠিকানা খুঁজছিলাম বাবা। কোন গ্রামের কথা জানতে চাইছো বলো, জানলে বলে দেবো। পার্বতীপুর কোথায় তুমি জানো? পার্বতীপুর এরকম গ্রাম আছে বলে তো শুনিনি, কোথায় আছে আমি ঠিক জানি না গো। কিন্তু গ্রামের ব্যাপারে কেন জিজ্ঞেস করছো? শুনলাম ওখানে কোনো জাগ্রত মন্দির আছে। আমি ঠিক মন্দিরটা কোথায় আছে জানি না, কিন্তু শুনলাম ওই গ্রামেই মন্দিরটা আছে। তুমি কি জানো বাবা? আমি জানি না গো মা, তবে দরকার হলে আমি জেনে বলে দেব। সীতার সাথে কথা বলে আসছি। আচ্ছা। বেচারা গঙ্গা সারা জীবন সবার কাছে জিজ্ঞেস করেই কেটে যাবে, এই জীবনে আর পার্বতীপুরটা যে কোথায় সেটা আর জানতেই পারবে না। বাড়ির সবাইকে ভালো রেখো ঠাকুর। বলো গঙ্গা কি হয়েছে? এক্ষুনি তো এলাম। আমাদের দুজনের মন সবসময় একই রকম চিন্তা করে তাই না? তুমি ঠাকুরের সামনে হাত জোড় করছো, আমিও মন্দিরে পুজো দেওয়ার কথা ভাবছি। দেবসেনা ভালোভাবে বাড়ি ফিরে এসেছে, তাই ভাবছিলাম মন্দিরে গিয়ে দেবসেনার নামে একটু পুজো দিয়ে আসি। তুমি যাবে আমার সাথে মন্দিরে পুজো দিতে? মন্দির বলে কথা, না গিয়ে কি থাকতে পারি? চলো গঙ্গা চলো। সীতা তুমি ভিতরে যাও, আমি পূজোর জিনিস নিয়ে আসছি। ঠিক আছে। শোনো, আমি সীতাকে দেখলাম। কোথায় দেখলে? কোথায় আছো? এখানে দুর্গাদেবীর মন্দিরে এসেছে। তুমি তাড়াতাড়ি রবিকে নিয়ে এখানে এসো। ঠিক আছে। শোনো, সীতা যেন মন্দির ছেড়ে চলে না যায়, আমরা আসছি। ঠিক আছে। ওং নারায়ণং নমস্কৃত্যং রঞ্জীবনোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। কার নামে উৎসর্গ হবে বলুন? অরুণ দেব শর্মা। রাশি নক্ষত্র বলো। জানি না। সীতার নামেই ঠাকুরের কাছে পুজো দিয়ে দিন। ঠিক আছে মা। আচ্ছা মা, তোমার স্বামীর নাম কত বলো? তোমার স্বামীর রাশি নক্ষত্র বলো। দেব নক্ষত্রে পুজো করুন। ঠিক আছে মা। শুক্লম বদরম বিষ্ণুং শশিবরণম চতুর্ভুজং প্রসন্নবদরম জয় সর্ববিঘ্নম শান্তিয়ং। নমো ব্রহ্মণ্য দেবায় কো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। নারায়ণং প্রণমস্তু সর্বজনা সুখিনো ভবন্তু। আরতি নাও মা। নারায়ণং প্রণমস্তু সর্বজনা সুখিনো ভবন্তু। ফুলগুলো নাও মা। পুজো দেওয়ার সময়ও নিজের স্বামীর নাম বলবে না এরকম ব্রত রেখেছ? পুজো করার নামে আমার লুকোনো গোত্রটা জানার ছল ছিল বুঝি? একজন জেদি মানে আর একজন মহাজেদি হতে হবে তাই কি? ওইটা অন্য কেউ না, আমরা দুজনে। তুমি তো ভালোই কথা বলো, শুধু স্বামীর নাম বলতেই লজ্জা পাও। আমি তো সেই দিনই বললাম, একটা বিষয় না জানাটাই সবার জন্য ভালো,
তুমি কেন এটা বুঝতে চাইছো না? আমরা তো এখানে পুজো করতে এসেছি নাকি? চলো প্রদক্ষিণ শুরু করি। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে? ঠিক আছে। এই তো বাবা চলে আসবে, দাঁড়া না। এসো, সীতা ভেতরে আছে, যে করে হোক কথা বলে ওকে বুঝিয়ে বাড়ি নিয়ে যাই। চলো, যা করার তাড়াতাড়ি করো, যাও। ব্যাপার কি এখানে বসে আছো? এখনো তোমার বরের উপর রাগ কমেনি? আপনি কে? তুমি তোমার বরের উপর রাগ করে যে তোমাদের ভালো করলো তাকেই জিজ্ঞেস করছো যে সে কে? তুমি ভালো করেই জানো যে সে কে। যে কোনো ব্যাপারে এত রাগ করা একদম ঠিক নয়। তুমি বাড়ি ছেড়ে চলে আসার পরে তোমার বর সারাদিন মদ খেয়ে খেয়ে পাগল হয়ে গেছে প্রায়। তোমাকে ও তো কত ভালোবাসে, ওর প্রতি তোমার তো কোনো দায়িত্ব থাকা উচিত। তোমার মাথা একটু ঠান্ডা করো তুমি, এত রেগে যাওয়া কিন্তু একদমই উচিত হয়নি তোমার। তোমার মনে যাই থাকুক না কেন, তুমি কিন্তু ভালোবেসে ওকে বিয়ে করেছিলে। মনে সব রাগ তুমি সরিয়ে দাও, তুমি একবার ভালো করে ওর মুখের দিকে তাকিয়ে দেখো, তোমার মন ঠিক বদলে যাবে। সীতা, ঝগড়ার সময় আমি তোমার পক্ষে না বলে মায়ের পক্ষ নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সেটা যে তোমার এতটা খারাপ লাগবে আমি ভাবতে পারিনি। আরে, আমি ওরকম করেছিলাম তাই তোমার কাছে ক্ষমা চাইছি। চলো সীতা, এবার বাড়ি যাই। দেখুন, আপনারা কারা আমি তা জানি না, আপনারা আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন নিশ্চয়ই। আপনারা যাকে খুঁজছেন আমি সে নই, আপনারা এখন যান এখান থেকে। তুমি না বলে দিলে অমনি সম্পর্ক শেষ হয়ে গেল? বাহ, তোমার সাথে কি ওর বিয়ে হয়নি নাকি? হ্যাঁ, কে বিয়ে করেছে বলে বলছেন বলুন তো? যখন আমি বলছি কোনো সম্পর্ক নেই, আর আপনি সেই থেকে একই কথা বারবার বলে যাচ্ছেন কেন? সামান্য ব্যাপারে তুমি এতটা অসম্মান করে কথা বলতে পারো না? আপনি প্রথমে অচেনা লোকদের সাথে কিভাবে কথা বলতে সেটা শিখুন। আমরা তোমার কাছে এখন অচেনা হয়ে গেছি। আমি যা বলছি আপনি কি বুঝতে পারছেন না? কি দিদি, কি হয়েছে এখানে? আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই, কিন্তু তাও আমার সম্পর্কে ভুলভাল কথা বলছেন। ওই মহিলার কথা মেনে নিন না, এখানে কেন বেকার ঝামেলা করছেন আপনারা? দেখুন, ও আমার দেওরের বউ, আমাদের উপর রাগ করে এরকম কথা বলছে। সেরকম কিছু নেই, ওনারা মিথ্যা কথা বলছেন। কি হয়েছে সীতা? এনারা কে আমি জানি না, আর উনি বলছেন আমি নাকি ওনার স্ত্রী হই। আমি একদম মিথ্যে বলছি না, সীতার সাথে আমার নিজের দেওরের বিয়ে হয়ে গেছে। শাশুড়ির সাথে ঝগড়া করে ও বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, কোথায় কোথায় না ওকে খুঁজেছি, হঠাৎ এখানে দেখতে পেলাম। সীতা অনেকদিন ধরেই আমাদের বাড়িতে আছে, ওর কোনো পরিবার থাকবে এটা সম্ভবই নয়, কারণ ও একদম অন্য পরিস্থিতিতে বড় হয়েছে। ও, তাহলে আপনার বাড়িতেই আছে? আপনি আছেন বলে ওর এত সাহস বেড়ে গেছে, আপনি কি ওকে আটকে রাখতে পারবেন? আমি সীতাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, ও স্বেচ্ছায় আমাদের বাড়িতে আছে, এতে আপনার বলার তো কিছুই থাকতে পারে না। কিন্তু আমি তো বলবো, কারণ ওর সাথে আমার দেওরের বিয়ে হয়েছে, ও আমাদের বাড়ির বউ। এসব মিথ্যে, তুমি একদম কথা বলবে না। আমার বিষয়ে আপনারা যা নয় তাই বলবেন, আর আমাকে কিনা চুপচাপ শুনতে হবে? মন্দিরে দাঁড়িয়েও মিথ্যে কথা বলছো? আপনি যে সত্যি বলছেন তার কি প্রমাণ আছে? ও আমাদের একমাত্র সন্তান, ওর নামেও আমি এই কথা দীপিকেটে বলতে পারি। যেভাবেই হোক এই ব্যাপারটা আমি সত্যি প্রমাণ করে তবেই শান্তি পাবো। আরে, আপনাকে কারণ আমি দীপি কাটতে হবে না, আমি দীপিকেটে বলছি, এই ধর্মস্থানে দাঁড়িয়ে দীপি করে বলছি, এই পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেখুন, ও মিথ্যে মিথ্যে দীপি কাটছে, আমি আমার বাচ্চার দীপিকেটে। চুপ করুন।
আপনি বাচ্চার দিব্যি দিচ্ছেন বলেই আমাকে মেনে নিতে হবে? সত্যিটাকে প্রমাণ করতে আর কি করতে হবে বলুন? বাচ্চা দিব্যি কেটে বললাম তাও বিশ্বাস হলো না। দেখুন, আপনার দিব্যি প্রমাণ এসব আমার লাগবে না। সীতা যা বলবে আমি শুধু সেটাই বিশ্বাস করব। আপনাকে বিশ্বাস করতে হবে না, ও আসলে আমাদের বাড়িরই বউ। এরকম কথা দয়া করে বলবেন না, আমি আর এসব শুনতে পারছি না। তুমি কিন্তু আমাদের অনেক অসম্মান করছো। আমরা এ বিষয়ে বাড়িতে গিয়ে কথা বলবো, ব্যাস।